ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। সারাদিন তো কথা হয়নি, এখন 6টা বাজে। এই আমি বাইরে থেকে এখনই ফিরে এলাম, কারণ আমি আজকে 11টার সময় বেরিয়েছিলাম, একটু দরকার ছিল। সারাদিন বাইরে ছিলাম, রান্না বান্না কিছুই করিনি, বাইরে খাওয়া দাওয়া করতে হয়েছে। তোমাদের দেখাতে পারিনি, খুব মানে দরকারই গিয়েছিলাম, যার জন্যই দেখাতে পারিনি, গিয়ে কিছুই কোনো মেনু করিনি আজকে যে তোমাদের দেখাবো। তাই এখন এই কিছুক্ষণ আগে ফিরেছি, তাই এখন একটু বসে রয়েছি। গরম লাগছে প্রচণ্ড, এত গরম পড়েছে কি বলবো। বৃষ্টি নেই, কিছু নেই, আকাশটা একটু মেঘলা হলো, মনে হলো যে বৃষ্টি হবে, তো কিন্তু বৃষ্টি তো হওয়ার নামই নেই। বৃষ্টি হলে তো ভালোই হতো সবারই, গরমের কষ্ট তোমরাও পাচ্ছ, আমিও পাচ্ছি। কবে বর্ষাকালটা আসবে, একটু বৃষ্টি হলেও ভালো। বৃষ্টি হলে আমারও বড় অসুবিধে, খুব বৃষ্টি হলে, কারণ আমার না ওপরটা এখনও কমপ্লিট হয়নি। যেহেতু কমপ্লিট হয়নি, তার জন্য ওপর থেকে জল নিচে পড়তে থাকে, দেখে মনে হচ্ছে বাড়িটা ভালো, কিন্তু এখনও ওপর কমপ্লিট যেহেতু হয়নি, তার জন্য ওপর থেকে নিচে জল পড়তে থাকে। ঝড় হলে তো খুবই অসুবিধে, তখন এই সমস্যাটাই হয়, এছাড়া কোনো সমস্যা নেই। আর বেড়াল আছে প্রচণ্ড, আরে বাড়িতে বেড়াল ওপর থেকে একদম জানলা দিয়ে নিচে নেমে যায় বেড়াল। তোমাদের বেড়ালগুলো দেখিয়ে দেবো আমি সকালবেলায়। আমাদের শোনাই ওটাকে আদর করতে থাকে বেড়াল, মানে ওর বেড়াল আছে মিঙ্কু টিঙ্কু, মানে নানা রকম বেড়াল নাম দিয়েছে, আর ওর সাথেই কথা বলতে থাকে বেড়ালেরা। কথা বলা মানে কি, ভাষা বোঝে, সত্যি প্রাণীরাও যে ভাষা বোঝে, ভালোবাসা বোঝে, সেটা আমি বেড়ালদের বেড়ালগুলোকে দেখে বুঝতে পারলাম। আমার তো প্রচণ্ড ভয় লাগে বেড়াল, আমি তো পছন্দ করিই না, তোমাদের শোনাই পছন্দ করে। যাই হোক, এই আসার পথেই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, রেস্ট করবো, এরপর তারপরে আবার সেই জানোই তো ডেলি রুটিন, একদম রান্না খাওয়া এই তো চলছে। তো যাই হোক, আজকে রান্না কিছুই করবো না রাতে, আমাদের তো রুটি খাই তোমরা জানোই রাতে। আজকে আমার ইচ্ছা আছে একটু ভাত খাবো, কারণ একটু চিকেন রয়েছে, তাই চিকেন দিয়ে একটু ভাত খেয়ে না আমি খাবো, ওদের জন্য একটু রুটি করবো। তো এখন তাহলে আমি রাখি, পরে কথা বলবো আবার তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার, এখন আমি রাতের ডিনার করব, টাইম হয়ে গেছে খাওয়ার। আমার বরকে বললাম, আর রাতে আর রান্না করলাম না, এসে তরকা কিনে নিয়ে আসতে বলেছি, আর রুটি করে দিয়েছি কটা। আর আমি কী খাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি আজকে রুটি তরকা খাবো না, আজকে সোমবার, তো সোমবারটা আমি নিরামিষ খাই, তার জন্য আর তরকা রুটি খাবো না। বাইরেও নিরামিষ ভাত খেয়েছি, কিন্তু নিরামিষ হলে কী হবে, পেঁয়াজেরও পেঁয়াজের ছিলই, ঠেকাঠেকি তো হবেই, সেটা বাড়িতে হলে একদমই ফ্রেশভাবে করা যায়, ওইভাবেই খাওয়া যায়। আমি নিজের মতো করে নিই, খিচুড়িই খাই বেশিরভাগ, আমি সোমবারটা খিচুড়িই করি, আজ আর মানে টাইম পাইনি বলে করিনি। তো কী খাচ্ছি দেখে নাও, তোমরা দেখিয়ে দিচ্ছি, ব্রেড কলা আর আম, এই হচ্ছে আমার খাবার আজকে, আমি এই খাবো, কারণ তো রুটি আর তরকাটা খাওয়ার ইচ্ছে নেই, ইচ্ছে নেই মানে খেতাম, আমি তরকা খেতে ভালোবাসি, যেহেতু পেঁয়াজের আর তোমাদের দেখিয়েও দিলাম আমার রাতের ডিনার। তো খাওয়া দাওয়া করবো, আর এরপর হাত মুখ ধোয়া, বাসনপত্র গুছিয়ে আর শুতে চলে যাবো। তো ঘুমোতে ঘুমোতে জানোই তোমরা 1টা বাজে আমার, তো আজ আর কথা বলার কিছুই নেই, এইটুকুনি কথা বললাম, গুড নাইট।